আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে একটি ওয়েবসাইটের ডিএ ডোমেন অথরিটি, হ্যাঁ ডোমেন অথরিটি কিভাবে বের করা হয়। যেমন আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি ধরেন, তো এই ক্লায়েন্টের কাজ করার জন্য যে লিঙ্ক বিল্ডিং করব, এসইও লিঙ্ক বিল্ডিং করব, ধরেন আমি যে সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিঙ্ক বিল্ড করতেছি, ক্রিয়েট করতেছি, তো এই যে একটি লিঙ্ক আমি করলাম, হ্যাঁ তো এই অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাইবে যে হাই কোয়ালিটি হাই ডিএ ব্যাকলিঙ্ক। তো এই ওয়েবসাইটটা ডিএ কত, এই লিঙ্কটা ডিএ কত, আমরা সেটা বের করবো কীভাবে। তো সেই ডিএটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো ডিএটা বসাতে হলে তো আমাকে আগে জানতে হবে যে এই ওয়েবসাইটটা ডিএ কত। তো সেই ডিএ জানতে হলে আপনাকে অবশ্যই আপনার মোজবার নামে একটি টুলস আছে, গুগল ক্রোম এক্সটেনশন, এই মোজবার এক্সটেনশনটি আপনি এটা অ্যাড করে নেবেন আপনার ব্রাউজারে। যেমন আপনি সেটা করতে হলে গুগলে যেতে হবে, গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি এখানে লিখতে হবে মোজবার এক্সটেনশন লেখার পরে এরকম আসবে, হ্যাঁ chrome.google.com। তখন আমরা এই যে মোজবার এটাতে ক্লিক করব। দেখুন চলে আসছে। তো এটা আসার পরে আমরা কি করব, যে এখানে রিমুভ ফ্রম ক্রোম এটা কিন্তু লেখা, কিন্তু এখানে থাকবে হচ্ছে যে আপনার অ্যাড টু ক্রোম, হ্যাঁ এরকম লেখা থাকবে। তখন আমরা অ্যাড করে দেব, যেহেতু আমার অলরেডি অ্যাড আছে তাই এখানে রিমুভ ফ্রম ক্রোম, আমরা চাইলে আবার রিমুভ করে দিতে পারবো এটা, তো আমাদেরটা অলরেডি অ্যাড আছে। হ্যাঁ তো সেক্ষেত্রে অ্যাড করার পর আবার দেখবেন যে এই যে এখানে একটি চিহ্ন আছে আপনার স্টারের মতো, এখানে ক্লিক করে যদি এই যে মোজবার, দেখেন আমাদের যে মোজবারটা এটা আমি পিন করে রেখেছি, এই যে এখানে ছিল, আবার এখানে পিন করে রাখলে এই যে এখানে পিন উঠিয়ে দিলে চলে যাবে, আবার পিন করে রাখলে এখানে থাকবে। ঠিক আছে, আমরা যে ওয়েবসাইটটা ডিএ বের করতে চাচ্ছি সেই ওয়েবসাইটটা আমরা এখন আসলাম। এখন আমি digo.com এই ওয়েবসাইটটা ডিএ বের করবো, মানে ডোমেন অথরিটি, এটার একটা ডোমেন অথরিটি যে একটা র্যাঙ্কিং দেয় গুগল থেকে চলে আসে অটোমেটিক্যালি, এটা আস্তে আস্তে বাড়ে, যত বেশি পপুলার হবে এটা ডিএ তত বেশি বাড়বে। ঠিক আছে, তো আমরা এখন এই যে এম মানে এম এ মোজ বোঝাইছে, মোজবার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এই যে ইন্টারফেসটা চলে আসছে, যে মোজ বাম পাশে উপরে দেখুন, এই যে ইউটিউবের জিমেলের নিচে যে মোজ লেখা এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এই ওয়েবসাইটটি লগ ইন করে নেব। আপনারা আগে রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু আমি অলরেডি রেজিস্ট্রেশন করা আছে আমার, তাই আমাকে রেজিস্ট্রেশন করতে হবে না, আমি জাস্ট লগ ইনে ক্লিক করব। এই যে এখানে দেখুন লগ ইনে ক্লিক করব, ডান পাশে উপরে কর্নারে। তো লগ ইনে ক্লিক করার পরে আমাকে আমি যে ওয়েবসাইটটি মানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি জিমেলটি ক্রিয়েট করেছিলেন, মানে এই মোজবারটি ক্রিয়েট করেছিলেন এই অ্যাকাউন্টটি, ওইটা দিয়ে আপনি লগ ইন করবেন। ঠিক আছে, এই যে এখানে সাইন আপ অপশন আছে, এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন বা রেজিস্ট্রেশন করে নেবেন। তো যেহেতু আমার এটা লগ ইন করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, তো আমি জাস্ট লগ ইন করবো এটা। হ্যাঁ, আমার যে songsglobe@gmail.com এটাই হচ্ছে আমার, এটা দিয়ে আমি এই মোজবার অ্যাকাউন্টটি করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব, সেভ করে দিই। এই যে দেখুন লগ ইনে ক্লিক করার পরে এটা কিন্তু মানে লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা ডিএ দেখতে পাবো, এই দেখেন অটোমেটিক্যালি moz.com এই ওয়েবসাইটটা ডিএ কত, ডোমেন অথরিটি কত, এই যে এখানে দেখুন ডিএ 91, হ্যাঁ এই ওয়েবসাইটটা ডিএ হচ্ছে 91। কিন্তু আমরা কাজ করছি কোথায়, লিঙ্ক ব্যাকলিঙ্ক তৈরি করছি digo.com, তো digo.com এরও দেখেন ডিএ 91, মানে এই ওয়েবসাইটগুলো খুবই আপনার টপে আছে, হ্যাঁ হাই রেটেড ওয়েবসাইট, খুবই অনেক অনেক ভিজিটর আছে ওয়েবসাইটগুলোতে, ডিএ হচ্ছে 91। তো এই 91 আমরা বসাই দিব কোথায়, আমাদের যে ওয়ার্কশিট আছে ক্লায়েন্টের জন্য যে কাজ করতেছি এখানে 91, এই ওয়েবসাইটটা ডিএ হচ্ছে 91, আমরা এখানে ডিএ বসাই দিলাম। তো এই হচ্ছে একটি ওয়েবসাইটে ডিএ বের করার ওয়ে প্রসেস। তো আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি দেখে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের
সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।